বন্ধুরা, পিনাকি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। আজকে আমি এগ চিকেন রোল নিয়ে চলে এসেছি। এগ চিকেন রোল খেতে খুবই ভালো লাগে, আর আমি আজকে পুরো রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো। প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করি। এগ চিকেন রোল তৈরি করার জন্য প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতন লবণ, ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব, 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হবে, তার মধ্যে আমি ময়দাটা মাখিয়ে নেব রোলের জন্য। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প চিনি দিচ্ছি, আর ময়ামের জন্য সাদা তেল দিচ্ছি আমি 3 চামচ, 3 টেবিল চামচ তেল দিচ্ছি। দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, অল্প অল্প জল দেব, আর একটা ময়দার ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে রান্না করে নেওয়ার জন্য আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিচ্ছি, তেল বসে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। চিকেন রোলের জন্য কিন্তু বোনলেস চিকেন নিতে হবে, আর চিকেনগুলো একটু এরকম ছোট ছোট সাইজে কেটে নেবেন, তাহলে যখন মুখে মুখে যাবে খেতে খুব সুন্দর লাগবে। আমি চিকেনটাকে প্রায় 10 মিনিট মতন ভেজে নিয়েছি হালকাতে। এবার এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবারে অল্প করে পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নেব। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতন লবণ দেবো আমি, বেশিক্ষণ ভাজলে এটা খেতে ভালো লাগবে না, অল্প ভেজেই আমি এটা খুলে রাখবো। এদিকে যতক্ষণ ভাজাটা হবে আমি তার মধ্যে ময়দার লেচিটা কেটে নেব। এদিকে আমি 5টা রোল বানাবো, আমি 5টা লেচি কেটে নিচ্ছি। দেখুন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমার চিকেনটা আমি মিশিয়ে নেব। এই একই সাথে মিশিয়ে রাখলে খেতে খুব ভালো লাগে। নামিয়ে নেব, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একটা লেচি নিয়েছি, এটা বেলে নেব, সামান্য তেল দিয়ে দিলাম, নিয়ে এটা বেলে নেব ভালো করে, গোল করে বেলে নিচ্ছি আমি।
দেখুন রোলের জন্য আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এবারে আমি উনানে চাটু বসিয়ে দিয়েছি, আমি রোলটা এতে তৈরি করব, সেই জন্য আমি একটা চাটু নিয়ে নিয়েছি। এবার চাটুর ওপরে আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি। এদিকে রুটিটা হতে থাক, আমি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব, যেহেতু এক চিকেন রোল বানাচ্ছি তার জন্য আমি এতে একটা করে ডিম দেব। তাই আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি প্রথমে। তার মধ্যে সামান্য লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এই রুটিটা আমি ভেজে নেব, প্রথমে ভালো করে দুপিট ভেজে নেব। রুটিটা যত ভালো ভাজা হবে রোলটা খেতে ততটাই ভালো। দেখুন আমার দুপিট ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডিমটা আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চেষ্টা করবেন ভালো করে মিশিয়ে নেয়ার। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আমার একটা রোলের জন্য রুটি তৈরি হয়ে গেছে। আমি তুলে রেখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটা রোল করে ফিরে আসছি। আমার সব কিছু রেডি হয়ে গেছে, এবারে আমি চিকেন রোলটা মুড়ে নেব। কিভাবে মুড়ছি দেখুন, আমি প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, তার উপরে একটা এই ডিম দেওয়া পরোটা নিয়ে নিলাম। এবারে এই চিকেনের পুরটা আমি দিয়ে দেব। দিয়ে দেব অল্প পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী পরিমাণ মতন দেবেন। আর অতি অবশ্যই একটু লেবুর রস দেবেন। আমি একটা লেবুর রস অল্প করে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে খেতে খুবই ভালো লাগে। আর ওপর থেকে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আর আমার কাছে বিট লবণ নেই, তাই আমি এমনি লবণই দিয়ে দিলাম অল্প করে। দিয়ে এর মধ্যে আমি সস দেব। তো দিয়ে দেখুন আমি একদিকে একটা সাইডে করে নিচ্ছি, তাতে মুড়তে সুবিধে হবে। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এবারে আমি এই পেছনের দিকটা আস্তে আস্তে ভাঁজ করে দেব। আমি এমনি পেপারই ব্যবহার করেছি, আপনারা পারলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। একটা আমার এই একটা রোল তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা রোল একে একে তৈরি করে নেব। দেখুন আমি আর একটা রোল মুড়ে নিচ্ছি। দেখুন আমার এই চিকেন রোলগুলো প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। চিকেন রোল তৈরি হয়ে গেছে, এই চিকেন রোলগুলো খুবই তাড়াতাড়ি আর খুব সহজেই তৈরি করা গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।